আবার নেশা বিরোধী অভিযানে সাফল্য উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। সোমবার সন্ধ্যা 8টা নাগাদ গাড়ির গোপন কক্ষ থেকে 177 প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সে প্রবাদ বাক্যটি মিলল সোমবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায়। এদিন সন্ধ্যা 8টা নাগাদ জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে দামছড়া থানার পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমান্তে নেশা বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে TR01BV0595 নম্বরের হুন্ডাই কোম্পানির একটি ভেনু গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করে অভিযান চালালে গাড়ির ভেতরের বিভিন্ন গোপন কক্ষ থেকে 177টি সাবানের কেসে মজুদ 177 প্যাকেট হিরোইন উদ্ধার হয়। আটক করা হয় হিরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরিরত সাইদুল রহমান, পিতা মৃত সিদ্দিকুর রহমান, বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার কুলাবাড়ি এলাকায়। সে বর্তমানে বিশালগড় আদালতের SDJM গৌরব কুমার শাহীর PSO। অপরজন জসিম উদ্দিন, বয়স 35, পিতা আল কাসমিয়া, বাড়ি সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায়। এ মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান। উদ্ধারকৃত হিরোইনের কালো বাজারে মূল্য আনুমানিক 25 কোটি টাকা। হিরোইনগুলি মিজোরাম থেকে দামছড়া হয়ে সোনামুড়া দিয়ে যাওয়ার কথা ছিল। এই কাণ্ডে দামছড়া থানায় একটি NDPS মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। এদিকে পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী। সাথে জেলাবাসী পুলিশ সুপারের উদ্দেশ্যে জোরালো আবেদন জানিয়েছে যে জেলা পুলিশের বিভিন্ন পদে কর্মরত পুলিশ কর্মীরাও পরোক্ষভাবে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। পুলিশ সুপার তাদেরকে চিহ্নিত করে যথাযথ আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান করবে। একটা ভালো খবর, ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে OC দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম হলো TR01BV0595, এটা একটা হুন্ডাই গাড়ি, এটা আপনাদের সামনে আছে এখানে, সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল 177 কেস হিরোইন এটা সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে 12-13 গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করবো। প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে 2 কেজি 150 গ্রামের মতো হিরোইন আছে, অ্যাকুরেট ওজন করলে একটু এদিক সেদিক হবে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় 25 কোটি টাকার মাল আছে এখানে। রিপোর্ট দৃষ্টি।